فاسألوا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ সম্মানিত বোনকে প্রশ্ন করার জন্য আপনি জানতে চেয়েছেন যে আইয়াম বিয়েদের যে রোজা রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা সেটা কি তেরো চোদ্দ পনেরোতেই হতে হবে না মাসের যে কোনো তারিখে তিন দিন হলেই হবে সেই সম্পর্কে তো আসলে আপনার হাদিসের মধ্যে এ সম্পর্কে এসেছে আশারাজ আনা থেকে একটি হাদিস মুসলিম শরীফে বনিত হয়েছি আশ্বর আদা আল্লাহ হাঁকে জিজ্ঞেস করা হলো যে কেনা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আ সাল্মি আসুমিন কুলি শহর সাল্লা তাইয়াম যে রসুল সাল্লাল্লাহ সালমকে প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন কালাত নাম আশর আদাল বলেন যে হা রসুল সাল্লাহ সালম প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন সকাউল্ত আল্লাহ ফকুলতুল্লাহ যে বর্ণাকারী বলছেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম আয়েশা রাজি আনহাকে জিজ্ঞেস করলাম মিন আই মিন আই আইয়াম শাহর কান যে মাসের কোন দিনগুলোতে তিনি রোজা রাখতেন কালাত আয়সা রাজি আনহা আয়সা রাজি আল্লাহ আনহা বললেন লামিয়া কুন ইউ বায়ালি মিন আইয়াম মিন আই আইয়াম শাহর ইয়াসুম যে রসুল সাল্লা সাল্লাম এটাকে খুব গুরুত্বের চোখে দেখতেন না যে মাসের কোন দিনগুলোতে তিনি রোজা রাখলেন তাহলে এখানে আপনার এই হাজিসে মুসলিমের এই হাজিসে এটা নির্ধারণ করা হয়নি যে উনি মাসের কোন তারিখে রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো তে রাখতেন না মাসের শুরুতে রাখতেন না শেষে রাখতেন না মাঝামাঝিতে রাখতেন কোন তিন দিন রোজা রাখতেন এটা এখানে নির্ধারণ করা হয়নি তিন দিন তিনি রোজা রাখতেন এটা এখানে বলা হলো সেই মুসলিম হাদিস বর্ণিত হয়েছে কিন্তু অন্য হাদিসে বলা হয়েছে যে আরেকটি হাদিস যে আনজাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়াম সালাসাত মিন কুল্লি শাহর সিয়াম আদ-দাহর যে প্রতি মাসে তিন দিন রোজা রাখা এটা সারা বছর রোজা রাখার সমান বেদ আহ এবং বেদ যে তেরো চোদ্দ পনেরো এই এই দিনগুলোতে রোজা রাখা এ হাদিসটি সাইতে বর্ণিত হয়েছে আলবানি রাহিমল্লাহ হাদিসটিকে সই বলেছেন আরেকটি হাদিস এই সম্পর্কে তিনমিজিটি এবং সাহিত্যে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আহি সাল্লাম বলেছেন যে ইজা সুনতা সেই অ্যান্ড মিনিসারি ফাসুন সাল্লা সালত আসার আর যে তুমি যদি মাসে মাস ভিত্তিক রোজা রাখো তাহলে তুমি তিন দিন রোজা রাখো আর সেই তিন দিন হবে তেরো চোদ্দ পনেরো তারিখ তিনমিজিতে এ দৃষ্টি বর্ণিত হয়েছেন বর্ণিত হয়েছে আলবানি রায় মাউল্লাহ এই হা বলেছেন তো এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা মানে আপনার প্রশস্ত এবং উদার উন্মুক্ত বিষয় যে আপনি চাইলেই তেরো চোদ্দ পনেরো রাখতে পারেন বা আগে পরেও রাখতে পারেন কিন্তু উত্তম হলো তেরো চুদ্ধ পনেরো রাখা তিন দিন যদি কেউ রাখে যেহেতু এটা নির্ধারণ করে আসছে কিন্তু কেউ যদি না পারে কোনো কারণে তেরো চুদ্ধ পনেরোতে রাখতে সে আগে রাখলো পরে রাখলো যেহেতু অন্য হাদিস সাধারণ হাদিসও আছে উন্মুক্ত হাদিস আছে সেই হিসাবে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই এই সম্পর্কে শিকারহেম এই প্রশ্ন করা হয়েছিল যে এই তিন দিন যে রোজা রাখা সিয়াম সালাহস দেয়া ইয়ামিন কুলিস সাহার হাল্লাব উদ্দানফিলা ইয়ামিল বেদ ফাফত যে তিন দিন যে প্রত্যেক মাসে রোজা রাখা এটা কি শুধু ইয়ামিন বেদ তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের হইতে হবে এটা কি জরুরি না আমি যুদ্ধ আইস ও আমিনা সালাহ দেয়া ইয়ামিন এইয়ামের না মাসের যে কোনো তিন দিন রাখলেই হবে উত্তরে তিনি বলেছেন ইয়ে জুজুল ইনসানফি আউ আর ইসাহার মানুষের জন্য এটা বৈধ যে সে চাইলে মাসের শুরুতে তিন দিন রোজা রাখতে পারবে আও অচাতিহী অথবা মাসের মাঝামাঝি তিন দিন রাখতে পারবে আও আখেরিহি অথবা মাসের শেষে তিন দিন রাখতে পারবে আারেও রাখতে পারবে অত ফাটেকা মানে আলাদা আলাদা করে আজকে রাখলো আবার দুদিন বাদ দিয়ে রাখলো আবার দুদিন বাদ দিয়ে রাখলো এবার অবশ্যই রাখতে পারবে লাইকিন কিন্তু উত্তম হলো আনতে কোনো ফিল ইয়ামিল বেয় যে এই এইদ অর্থাৎ এই তেরো চৌদ্দ পনেরো হওয়া এটা উত্তম যেহেতু এটা নির্ধারণ করা আছে মধ্যে তাহলে এই নির্ধারিতটা হওয়া এটা ভালো উত্তম কিন্তু কেউ যদি আগে পরে রাখে ভেঙ্গে ভেঙে রাখে তাতে কোনো দোষ নেই গণ্য মানে আইয়াম বেদ হিসাবে বা এই তিন দিনের রোজা হিসাবে এবং তার যে ফজিল তো যে বলা হলো যে সারা বছর রোজা রাখার সমান সব সেটা ইনশাআল্লাহ সে পেয়ে যাবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম